বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, প্রথমেই বলে রাখি, মাইগ্রেনের ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে এর আগেও এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই আরও দুটি ভিডিও প্রকাশিত হয়েছে। তবুও মাইগ্রেনের সমস্যার উপরে আরও একটি, অর্থাৎ এই ভিডিওটি প্রকাশের প্রয়োজন অনুভব করলাম। এর কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আগের ভিডিওগুলিতে অতি কার্যকরী আয়ুর্বেদিক চিকিৎসা, শাস্ত্রসম্মত চিকিৎসার কথা বলা হয়েছে, কিন্তু এই ভিডিওতে ওষুধের কথা নয়, মাইগ্রেন থেকে মুক্তি পেতে কি ধরনের লাইফস্টাইল বা জীবনধারা মেনে চলতে হবে, এটি এই ভিডিওর মূল বিষয়। আর এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, কারণ ওষুধের পাশাপাশি সঠিক লাইফস্টাইল বা নিয়মকানুনও অনুসরণ করা অতি প্রয়োজনীয়। মাইগ্রেনে আক্রান্ত হলে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে, এটি ছাড়াও মাইগ্রেন প্রতিরোধ করতে, অর্থাৎ মাইগ্রেন এড়াতে কী কী করণীয়, তাও সংক্ষেপে আলোচনা করব। মাইগ্রেনের ব্যথা সাধারণত একদিকে হয়, রোগ জটিল আকার ধারণ করলে ব্যথা হয় পুরো মাথা জুড়ে, এর সঙ্গে বমি বমি ভাব থাকে, বমি হয়ে গেলে হালকা বোধ হয়। মাইগ্রেনের কষ্ট কতটা যন্ত্রণাদায়ক তা ভুক্তভোগী মাত্রেই জানেন। প্রথমেই বলেছি, এই রোগের সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকরী ঘরোয়া চিকিৎসা সম্বলিত দুটি ভিডিও এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই রয়েছে। ভিডিওগুলির লিঙ্ক আই বাটন এবং ভিডিওর শেষের দিকে বা এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। প্রসঙ্গত, মাইগ্রেনের সমস্যায় পুরুষদের চেয়ে মহিলারাই বেশি ভোগেন। তার কারণ একটি, মহিলারা মাইগ্রেনের সমস্যা শুরু থেকেই আড়াল করে রাখেন। এছাড়া হরমোনাল কারণেও মাইগ্রেন মহিলাদেরই বেশি হয়। পিরিয়ডস শুরুর সময় প্রথম থেকেই মাইগ্রেনের সূত্রপাত হতে পারে, তবে মেনোপজের সময় এই সমস্যা আর থাকে না। অনেকেই জানেন না, চিকিৎসা ঠিক মতো না হলে মাইগ্রেন থেকে স্ট্রোকও হতে পারে, যাকে বলা হয় হেমিপ্যারালাইসিস। যে কোনো সুস্থ মানুষেরও দু চোখের মাসল বা পেশি ড্যামেজ, অর্থাৎ নষ্ট হয়ে যেতে পারে। তাই মাইগ্রেন পুষে রাখার মতো বোকামি না করাই ভালো। মাইগ্রেন পুষে রাখলে ভার্টিগোর মতো সমস্যারও সূত্রপাত হতে পারে। এই অবস্থায় বমির সঙ্গে প্রচণ্ড মাথা ঘোরাও চলতে থাকে। আর হ্যাঁ, ওজন যাঁদের বেশি তাঁদেরকে অবশ্যই ওজন কমাতে হবে, না হলে মাইগ্রেন খুব তাড়াতাড়ি ক্রনিক বা জটিল পর্যায়ে পৌঁছে যায়। সুতরাং মাইগ্রেন পুষে রাখবেন না। দ্বিতীয়ত, আপনার অতিরিক্ত ওজন অবশ্যই কমাতে হবে। তৃতীয়ত, অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম এড়িয়ে চলবেন। চতুর্থত, চকোলেট এড়িয়ে চলুন, অর্থাৎ চকোলেট খাবেন না। পঞ্চমত, ব্যথার সময় কোনো কিছু খাবেন না, যদি খান খুব অল্প পরিমাণে খাবেন। ষষ্ঠত, মাইগ্রেনের ব্যথা শুরু হলেই অন্ধকার ঘরে বেশ কিছুক্ষণ শুয়ে থাকুন, এতে ব্যথা যন্ত্রণা অনেকটাই কমে যাবে সাময়িকভাবে। সপ্তমত, অ্যালকোহল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অ্যালকোহল মাইগ্রেনের সমস্যাকে জটিল এবং নিরাময়ের অযোগ্য করে তোলে। অষ্টমত, ভাত ডাল শাকসবজি মাছের মতো সাধারণ খাবারই বেশি খাবেন। চাইনিজ খাবার না খাওয়াই ভালো। চাইনিজ খাবারে স্বাদ বৃদ্ধির জন্য খুব বেশি পরিমাণে আজিনোমোটো ব্যবহার করা হয়, তবে বাড়িতে বানানো চাইনিজ খাবার খেতেই পারেন, কিন্তু তাতে আজিনোমোটো ব্যবহার করবেন না। আর হ্যাঁ, যে কোনো ব্যথা যন্ত্রণাই অতি কষ্টদায়ক। এই অবস্থায় আমরা অনেকে ইচ্ছে মতো ওষুধ কিনে খেয়ে ফেলি, কিন্তু ইচ্ছে মতো বাজার চলতি ওষুধ কিনে খাওয়ার প্রবণতা পরবর্তীতে বড় বিপদ ডেকে আনে। যাই হোক, এ সকল নিয়মকানুন অবশ্যই মেনে চলবেন এবং মাইগ্রেন থেকে দ্রুত এবং স্থায়ীভাবে
মুক্তি পেতে এই বেঙ্গল আয়ুর চ্যানেলের ঘরোয়া চিকিৎসা সম্বলিত ভিডিওগুলি দেখে নিতে পারেন। যে কোনো একটি চিকিৎসাই নেবেন আপনার সুবিধা মতো। চিকিৎসাগুলি অতি সহজ এবং অতি ফলদায়ক। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।